আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডে এক লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে মঙ্গলবার রাতে এক দুঃসাহসী চুরির ঘটনার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবার মদের দোকানের কর্মীর সাথে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল আসানসোল উত্তর থানার মনের বহাল এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, আসানসোল উত্তর থানার অন্তর্গত মনের বহাল মধুসূদন মণ্ডল নামে এক ব্যক্তির লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান রয়েছে। বুধবার সন্ধ্যায় দোকান বন্ধ করার পর দোকান মালিকের ভাইপো বাড়ি ফেরার পথে দোকান থেকে ঢিল ছোড়া দূরত্বে তার রাস্তা আটকায় সশস্ত্র 3 দুষ্কৃতী। মারধর করার পর নগদ 31,000 টাকা সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এতেও ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, সেই যুবককে অল্প দূরে থাকা গাছের নিচে হাত পা মুখ বেঁধে পালিয়ে যায় ওই 3 দুষ্কৃতী। যুবক কোনো মতে হাত পা খুলে বাড়ির লোকজনকে খবর দিলে বাড়ির পরিজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা হয়েছিল গতকাল সন্ধে 7:20 নাগাদ। আমার ভাইপো প্রসাদ মণ্ডল ও ভাইপো আমার সেলসম্যান দোকানের, সে দোকানের ক্যাশ নিয়ে, দোকান বন্ধ করে দোকানের ক্যাশ নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে রাস্তায় একটা মাঠ আছে, দোকান থেকে মোটামুটি 1,500-2,000 মিটার দূরে একটা ফুটবল মাঠ। ওই ফুটবল মাঠে 3 জন দুষ্কৃতী ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মোটর সাইকেল থেকে। ফেলে দেওয়ার পরে ওকে ধারালো অস্ত্র ওর গলায় লাগিয়ে ওকে জীবনহানির আসমানে হুমকি দিয়ে গাছের তলায় নিয়ে গিয়ে হাত এবং পা বেঁধে দেয়। এবং ওর কাছে যে সমস্ত টাকা পয়সা ছিল, আমার দোকানের টাকা ছিল এবং ওর নিজস্ব কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে নেয় এবং ওর নিজে ব্যবহার করা যে মোবাইল, সে মোবাইল এবং নিজের একটা মানি ব্যাগ ছিল, সে মানি ব্যাগটাও নিয়ে নেয়। কিছুক্ষণ পরে ওদেরকে বলে যে আমাকে মোটর সাইকেলের চাবিটা দাও, তখন ওরা মোটর সাইকেলের চাবিটা দিয়ে যায় এবং বলে যায় যে অমুক দূরে মোটর সাইকেলটা পড়ে আছে, তুই মোটর সাইকেল নিয়ে নিবি। এই বলে ওকে দিয়ে চলে যায়। ওই চলে যাওয়ার, ওরা চলে যাওয়ার পরে ওই অন্ধকারের মধ্যে ও দেখতেও পায়নি যে ওরা কোনো গাড়ি ওদের ছিল কি না। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত গড়াই রোডের ওপর এক মদের দোকানের দুষ্কৃতী হামলার ঘটনার 24 ঘন্টার মধ্যে আরেক ঘটনা ঘটে গেল আসানসোল উত্তর থানার মনের বহাল এলাকায়। মনের বহাল এলাকার এক মদের দোকানের ব্যবসায়ী বাড়ি ফেরার পথে তার উপরে কিছু দুষ্কৃতী হামলা চালিয়ে তার কাছ থেকে নগদ 31,000 টাকা নিয়ে চম্পট দেয়। তাহলে কি সম্ভবত একটাই প্রশ্ন উঠে থেকে যাচ্ছে, দুষ্কৃতীদের কি হামলার পর মদের দোকানের উপরে? প্রশ্ন সাধারণ মানুষের মনে। আসানসোল থেকে মহেশ দে, টিভি নিউজ 10।